এদের অবস্থা দেখো, যেন মনে হচ্ছে এই মাত্র রাঁচি পাগলা ঘর থেকে বেরিয়েছে। তো আশা করছি তোমরা সব ভালো আছো, ভালো থেকো। তো অনেকদিন ব্লগ করা হয় না, তো আজকে ব্লগ করছি। আজকে একটা ভাই বোনদের সঙ্গে একটা ছোট ট্রিপে যাচ্ছি, সেটা হলো মন্দারমণি। তো দেখা যাক মন্দারমণি ট্রিপটা 2024 কেমন হয়। তো সঙ্গে থেকো। তো এখন ঘড়িতে বাজে 9:30। এরা আমাদেরকে আমি 7:30 সময় ঘুম থেকে উঠিয়ে এরা 2 ঘন্টা পরে সেজে গুজে এসছে। তোদের লজ্জা থাকা দরকার, নিউ পার্সন। আমি আরো 1 ঘন্টা ঘুমোতে পারতাম। আমরা এখন হেরিয়াতে এসেছি, হেরিয়াতে এসে আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট শেষ করছি। তো এরা খাচ্ছে ঘুগনি, আর আমি হচ্ছে তো দেখতে পাচ্ছ তাদেরকে তাতে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে এখানে। সো গাইজ, আমরা এখন মন্দারমণি আমাদের যে রিসোর্ট বুক করেছিলাম সেই রিসোর্টে এসেছি, দেখতে পাচ্ছ। তো এইখান থেকে এখন চেক ইন করে তারপর বেরোবো বিচের উদ্দেশ্যে। স্টে টিউন। সো গাইজ, এখন রুমে জাস্ট চেক ইন করলাম, এবার একটু নিচের দিকে যাবো, দেন নিচেকে দেখাচ্ছি। সি আমাদের, বাই। সো গাইজ, একদম বিচ থেকে বেরিয়েই সামনে সি। বাও, কতবারই সমুদ্রে আসি আলাদাই অনুভূতি থাকে প্রত্যেকবারের মতো, এবারেও সেম অনুভূতি। এই যে আমাদের রিসোর্ট, তার একদম সামনে আমাদের সমুদ্র। ওয়াও, এবার এই বিচটা একটু মনে হচ্ছে ফাঁকা, একটু নিস্তব্ধ। মন্দারমণি লোক আসা এই জন্য প্রেফার করে, লাইক বিকজ অফ দীঘার মতো অতটা ভিড় থাকে না, একদম ফাঁকা থাকে, দ্যাটস ওয়াই। দেখো, আর মন্দারমণিতে আরেকটা জিনিস হলো তোমার ঢেউটা তুলনামূলক কয়েকটা কম হয়, রিল্যাক্সিং এর জন্য একদম বেস্ট মন্দারমণি। দেখো, ওদিকটা মনে হয় আই থিঙ্ক মোহনা। লাভলি, এদের অবস্থা দেখো, যেন মনে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল। এই মাত্র রাঁচি পাগলা ঘর থেকে বেরিয়ে এসেছে। ফাইনালি কাজিন ট্রিপ ইজ অন। তোরা কি পাগল হলি? এরা এমন করছে যাতে লাইফ লাইফে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমরা কাজিনরা একসাথে। আচ্ছা, ওকে ঠেলে ফেলে দে। হ্যাঁ, চল 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 ঠেলে দে, ঠেলে দে, ঠেলে দে, ওকে ফেলে দে, ফেলে দে। ওই দেখো,
তাই তো রাঁচি পাগলাগড় থেকে সবে বেরিয়ে এসেছি। দুদিন আগে আন্দামানে ছিল, আন্দামানে হ্যাবলক আইল্যান্ডে ছিল, সেখানেও সমুদ্র দেখেছিল, সেখানে সমুদ্র নীল ছিল, এখানে একটু একটু কালো, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের নেহা কক্কর তো এখানে এসে সবাই ডাব খাচ্ছে, একটু বসে রিল্যাক্স করছি, দেন আমরা পুলে নামবো। খুব শান্ত, সন্ধ্যার দিকে আরো ভালো লাগবে জানিস তো, সন্ধ্যার দিকে এক ঘন্টা ধরে এখনো খেয়ে যাচ্ছে, আর কিছু নেই রে, এবার জল ঢুকে খা। আর তোর দেখ নিচে তোর ফ্রেন্ড গুলো আছে, তোকে দেখে ল্যাজ না হচ্ছে। ये बड़ी अच्छी बात कही यार। তাই ও তারা খেতে দে, তুই খেয়ে যাচ্ছিস কেন সব? এগুলো খাই না यार, লাস্ট বারে হচ্ছে যে দিয়েছিল বিস্কিট, তখন দোকানদারটা বলছিল ওরা বিরিয়ানি খেয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে। বাড়ির সমস্যার বিষয়, তো গাইজ আমরা এখন জলে নামবো। ওই ইটস বিউটিফুল ম্যান, এই আন্দার বাটা দিচ্ছি। তো এরা এতক্ষণ লাগলো স্নান করে উঠতে, স্নান করতে এত টাইম লাগলো, আর আমরা পুলে এতটা টায়ার্ড হয়ে গেছি, তো ফাইনালি লাঞ্চ করতে এসেছি। তো দেখতে পাচ্ছ একদম সামনে সমুদ্র, আর এখানে আমাদের লাঞ্চের টেবিল। তো এখানে আজকে অর্ডার কি করেছি দেখা যাক। প্রথমে নুন আর পেঁয়াজ চলে এসছে, অলিভ ফেভারিট পেঁয়াজ, নীলি এখন খাওয়া হয়নি, অলরেডি ঘড়িতে বাজে 7টা, ঘড়িটা সুন্দর লাগছে তোমাদেরকে একটু।
আপনারাও যদি বেঙ্গল বিচ রিসোর্ট বা মোহনার এখানে যদি থাকতে আসেন তো এখানেই হচ্ছে আপনারা বিচের সাইডেই হচ্ছে যে অনেক ছোট ছোট এরকম দোকান আছে তো ওখানেই খেতে পারবেন যদি আপনাদের হচ্ছে হোটেলে না খাওয়ার থাকে তো এখানে মোটামুটি রান্না ভালোই করে হচ্ছে যে হোটেলের থেকে আপনি ভালো করে আমি বলবো হোটেলের খাওয়ার খুব ইচ্ছে আপনার ফোনে তো দেখা যাবে না বাট আমরা তাও বুঝতে পারছি এখন হচ্ছে ভাটা চলছে আর এখন হচ্ছে যে বসে আছে কি বসে আছে কি মাসাজ হেড মাসাজ ফুট মাসাজ ব্যাক মাসাজ কত করে হেড সুন্দর মিলে 150 টাকা একদিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না ওইদিকে সমুদ্র আছে যেটা একদম অন্ধকার চোখে দেখতে পাচ্ছি না একদিকে দেখো আলো এখানে অনেক সব হোটেল ফোটেল আছে খাওয়ার দোকানগুলো আছে লাইফটা বিটুইন দিস টু একদিকে ডার্কনেস একদিকে আলো তো লাইফে সবসময় যে এরকম হ্যাপিনেস থাকবে তার কোনো মানে নেই আর লাইফে সবসময় যে এরকম ডার্কনেস থাকবে তার কোনো মানে নেই লাইফটা মিডিলে চলছে কোনো সময় হ্যাপি কোনো সময় ডার্কনেস দুটো মিলেই লাইফ তো কোনো সময় যদি তুমি খারাপ থাকো বা খারাপ সময় যায় খারাপ সময় তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে তোমার পরীক্ষা নেয় তখন তুমি ভাববে না যে তোমার কাছে কোনো দিন তোমার ভালো সময় আসবে না ওয়েট করো সব আসবে আর সবার ভালো সময় যদি থাকে সেই ভালো সময় নিয়ে খুব হ্যাপি হওয়ার কোনো দরকার নেই চোখ বন্ধ করতেই অন্ধকার চলে আসে তো এইটুকু বলা ছিল একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম ওটা কে জাদু নাকি একটা ছোটখাটো একটা এটা মানুষ না পশু বোঝা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা সরি 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 দিস ইজ আওয়ার লিটল সিস্টার অলি মাই মিস্টেক দূর থেকে মনে হচ্ছিল একদম জাদু দাঁড়িয়ে আছে ও হো 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 নেহা কাক্কর কি ছোটি বহেন অলি কাক্কর তো আমাদের আজকে ডিনার হলো রুটি আর মাংস আমার প্লেট কোথায় সো আফটার ডিনার ডান তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট দিন বাই